আরব দেশের আদলে চট্টগ্রামের রাউজানের উরকিচর ইউনিয়নে নির্মিত হয়েছে জামে মসজিদ কমপ্লেক্স। টেলিকনফারেন্সের মাধ্যমে দৃষ্টিনন্দন মসজিদটি উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী। এ সময় রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জুনায়েদ কবির সোহাগ, উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান নূর মোহাম্মদ, মসজিদ নির্মাণ কমিটির সভাপতি আবুল কালাম মেম্বার, বাংলাদেশ রেড ক্রিসেন্টের কেন্দ্রীয় সহসভাপতি ডাক্তার শেখ শেফিউল আলম ও উরকিচর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার উপস্থিত ছিলেন।